আপনার কি আমার সিরিয়াল দেখতেন? দেখতেন? নাম টাম সব হবে, কোনো চাপ নেই, আছে তো নাম ধাম সব কিছু জিজ্ঞাসা করি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো যা দেখতেন তার বলুন তো, সিরিয়ালের নাম কি? যারা দেখেন দেখতেন তারা বলুন যে সিরিয়ালটার নাম কি? কেউ দেখনি তো? কিরকম করে কাকিমা বলে দেখো। তো আমি বলে দিই, সিরিয়ালের নাম ছিল হৃদয় হরণ বিয়ে পাস। ও তার আগে আমার সিরিয়াল জামাই রাজা ঝুমুর ওম নমঃ শিবায় জয় কানাইয়া লাল কি হৃদয় হরণ বিয়ে পাস। তো এই সিরিয়ালটা রাত 11টায় হতো জি একটা কথা বলি আপনাদেরকে, ছোট্ট বাচ্চা মেয়ে তো ভয় পাচ্ছে আপনাদেরকে, অত গান গান করলে করছি সে তো গান ভুলিয়ে বাচ্চা মেয়ে, একটু সাপোর্ট দিন, একটু গানে আশীর্বাদ দিন। হ্যাঁ গান গাইবে, অবশ্যই গাইবে, তিনি হচ্ছে অভিনেত্রী সঙ্গীত শিল্পী, তাহলে ওনাকে একটুখানি বলতে দিন না, তারপর না হয় আবার গান শুনবো, গান তো শুনবো, অবশ্যই শুনবো, হ্যাঁ গানও শুনবো, নাচও দেখবো, ডায়লগও শুনবো, সব কিছু শুনবো, ওনার বাড়ি কোথায়, ওনার নাম কি, ওনার বাবার নাম কি, সব কিছু জানবো, কিন্তু ওনাকে একটুখানি অনুষ্ঠানটা ওনার মতো করে করতে দিন না। তুমি কাকিমাকে নিয়ে এসো না, দাদা এসো না, দাদা তুমি কোথায় যাচ্ছ? দাদা কোনো কাজ করে না, কোনো কাজ করে না, আমার সঙ্গে পরিষ্কার
মেজারে গিয়ে বাবা ঠিক আছে তো এবার আমি গানে চলে যাচ্ছি হ্যাঁ গান ধরে গান করো তো হাতে তালি গালি কি না ছোট বাচ্চা বলে মনে ধরে নাকি মাঝে মধ্যে একটু হাতে তালি দেন শিল্পীরা হাতে তালিতে সব থেকে বেশি খুশি হয় হ্যাঁ আচ্ছা এবারে কি নাম দাও সব শুনবো শুনবো আচ্ছা হ্যাঁ এই আমার ছোট ভাইজির মতো বড় মেয়ের মতোই বলে বোনের মতো যাই বলো মা তোমার নামটা কিন্তু অরিজিনাল নামটা বলো আমার ক্যারেক্টারের নাম তো সুতারা আমার অরিজিনাল নাম তিয়াশা তাই তো আগুয়া আচ্ছা তোমার বাবার নাম কি আচ্ছা 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 তার একটু বলি তোমার বাড়ি কোথায় আমি মেদিনীপুরের মেয়ে কিন্তু কাজের জন্য আমাকে কলকাতায় থাকতে তো শুনে নিয়েছেন সবাই খুশি তো আচ্ছা ওই তো বললো নাম বললো তো নাম বললো তো আবার বলবে হ্যাঁ দাদা হ্যাঁ নাম ভাষা আর কিছু জানেনি।